হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং শুভ সকাল। আজকে প্রথমবারের মতো যেই ভিডিও বার্তাটি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেটা একটা বিশেষ কারণে, বিশেষ মুহূর্তে। আপনারা সবাই জানেন, আগামী 15ই ডিসেম্বর শুক্রবার ঢাকা সহ সারা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে অন্তর্জ্বালা, যেটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক আমাদের সবার প্রিয় মালেক আফসারি স্যার, এবং এই ছবিতে অভিনয় করেছেন জায়েদ ভাই এবং পরিমণি। সুইটহার্ট, সবার অনেক ভালো লাগার চিত্রনায়িকা এবং চিত্রনায়ক জায়েদ ভাই। আর পরিমণির ব্যাপারে একটু স্পেশালি বলতে চাই, ওর সাথে কাজ হয় প্রথম রানা প্লাজা, দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন পর্যন্ত ছবিটি রিলিজ হয়নি বিভিন্ন কারণে, এবং এরপরে মুক্তি পেয়েছে ওর সঙ্গে পুরে যায় মন, যেটি আপনারা সবাই পছন্দ করেছেন, হলে গিয়ে দেখেছেন এবং অনেক প্রশংসা করেছেন। আর জায়েদ ভাই, তিনি বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, সবার প্রিয়, অনেক ভালোবাসার মানুষ সব মিলিয়ে। এছাড়াও এই ছবিতে আরো অনেকেই গুণী শিল্পীরা অভিনয় করেছেন। যাই হোক, অন্তর্জ্বালা মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার। আমি বিশ্বাস করি, আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি, ছবির পোস্টার, ছবির টিজার, ছবির ট্রেলার, ছবির গান সব মিলিয়ে আমি আসলে মুগ্ধ, যে অনেক সুন্দর একটি ছবি। আমি বিশ্বাস করি আপনারা হলে গিয়ে ছবিটি দেখলে আপনাদের সবার ভালো লাগবে, এবং অন্তর্জ্বালা আপনাদেরকে অন্তর্জ্বালাবে না, আমরা যে জন্য হলে যাই বিনোদন নেওয়ার জন্য, আমাদেরকে অনেক তৃপ্তি দিবে। আমাদের ছবি, আপনাদের ছবি, আমাদের দেশীয় ছবি অন্তর্জ্বালা। আসুন সবাই মিলে আগামী শুক্রবার হলে যাই এবং আমাদের সিনেমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরো অনুপ্রাণিত করি। সবাই ভালো থাকবেন, এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আল্লাহ হাফেজ।